দেখো রাজ্য প্রশাসনের তরফ থেকে একটা তদন্ত শুরু করা হয়েছে প্রাথমিকভাবে গোটা বিষয় খোঁজখবর নিয়ে এবং সেই তদন্ত করতে গিয়ে যেমনটা উঠে এসেছে কিন্তু একটা গাফিলতি উঠে এসেছে আইওসির এল তরফ থেকে এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যে জায়গায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেইখানে এমএসকিউ যে ইউনিট রয়েছে সেইখানে হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং সেইখানে আজকে দীর্ঘক্ষণ ধরে স্টেট ফরেস্টিক সায়েন্স ল্যাবরেটরির যারা কেমিক্যাল বিশেষজ্ঞ রয়েছেন তারা ছিলেন এমনকি পুলিশ সুপার পূর্ব মেদিনীপুরে তিনি ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন এবং সেইখানে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যে বিষয়টা উঠে এসেছে দুটি দিক মূলত কিন্তু তারা খতিয়ে দেখতে শুরু করে এক হচ্ছে যে জায়গায় গতকালকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেখানে ওয়েল্ডিং হচ্ছিল এবং প্রাথমিকভাবে গতকালকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে কথা বলে পুলিশকে জানানো হয়েছিল বলে পুলিশ সূত্রে আমরা যেমনটা জানতে পারছি যে ওয়েল্ডিংয়ের যে যন্ত্র আনা হয়েছিল সেখান থেকে কোনোরকমভাবে কোনো গ্যাস লিক হয়ে থাকতে পারে তার থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে কিন্তু এক্ষেত্রে ফরেন্সিক সূত্রে আমরা যেমনটা জানতে পারছি ওয়েল্ডিংয়ের যে যন্ত্র আনা হয়েছিল সেই যন্ত্রে কোনোরকম কোনো লিকেজ কিন্তু পাওয়া যায়নি প্রাথমিকভাবে কি উঠে এসছে প্রাথমিকভাবে যে বিষয়টা উঠে এসছে শ্রমিকদের সঙ্গেও পুলিশ এই কথা বলেছে সেক্ষেত্রে সেখানে এই এমএসকিউ ইউনিটের ভেতরে সেখানে কিন্তু বেশ কিছু পাইপলাইন রয়েছে যে পাইপলাইন থেকে ন্যাপথা যায় কিন্তু নিয়ম হচ্ছে কি নিয়ম হচ্ছে যখন কোনো শাটডাউন প্রসেস চলে এখানেও কিন্তু শাটডাউন প্রসেস চলছিল সেক্ষেত্রে সম্পূর্ণভাবে গ্যাসকে এমটি করে দিতে হয় কিন্তু এখানে গ্যাসের পাইপলাইনে কোনো লিকেজ ছিল এবং সেই লিকেজ থাকার দরুন গ্যাসের পাইপলাইনে কিন্তু ন্যাপথার উপস্থিতি পাওয়া গিয়েছে তেমনটাই প্রাথমিকভাবে উঠে এসছে এবং সেই ন্যাপথা থাকার দরুন যখন ওয়েল্ডিং হচ্ছিল ওয়েল্ডিংয়ের যখন ফুলকি সেই ন্যাপথার সংস্পর্শে আসে তখনই কিন্তু একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শ্রমিকরা পুলিশকে জানিয়েছেন যারা সেখানে কাজ করেন বেশ কয়েকজন শ্রমিককে পুলিশ হলদিয়া থানায় নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যারা আহত তাদের সঙ্গে পুলিশ কথা বলেছে তারা জানিয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে যারা আসেন তারা জানতেন যে এখানে কোনো গ্যাস নেই ফলে কিন্তু একটা গাফিলতির বিষয় সামনে এসছে অন্যদিকে আইওসিএল এর তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে তারা একটা হাই লেভেল ইনকোয়ারি কমিটি তারাও গঠন করেছে কিভাবে এমন ঘটনাটি ঘটলো সমস্ত দিকটা কিন্তু তারাও খতিয়ে দেখার কাজ শুরু করেছে অনুসুয়া ধন্যবাদ পার্থ প্রতিম পুলিশ সুপার কি জানিয়েছেন ঘটনার পর শোনাবো তো ওদের আজকে পোস্টমর্টম হচ্ছে তো আজকে আমাদের স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে কেমিক্যাল ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এসেছিল আমরা প্রিলিমিনারি ইন্সপেকশন করেছেন তো মোটামুটি আমাদেরকে আইডিয়া হয়েছে কি মিসহ্যাপ হয়েছে আর আইওসিএল এর তরফ থেকে ওদের সিকিউরিটি টিমও অ্যাসেসমেন্ট করছে তো আমাদের প্রিলিমিনারি ইনকোয়ারি রিপোর্ট আসার পরে আমাদেরকে অ্যাসেন বুঝতে ফিক্স আপ করতে পারবে কি রিজন ছিল তারপরে আমরা মানে লিগাল অ্যাকশনসটা নেব আমরা যখন প্ল্যান্টে গিয়েছিল ওদের সাথে কথা হয়েছে ওরাও অ্যাসেন অ্যাসেস করছে তো প্রিলিমিনারি আমরা যেটা বুঝতে পেরেছি কিছু গ্যাস লিক ছিল তো ওখানে দু মানে December 1st থেকে ওদের শাটডাউন চলছিল তো ওটা কী কারণে এরকম গ্যাস লিক হয়েছে ওইটা ফিক্স আপ করার জন্য টেকনিক্যাল এক্সপার্টের ওপিনিয়ন লাগবে তো আমাদের আমরা এক্সপেক্ট করছি আমাদের ফরেন্সিক সায়েন্স এক্সপার্টের ওপিনিয়ন মেবি উইথিন এ ডে অর টু আসবে তার মধ্যে এসেন আমরা বাকি ইনকোয়ারিজগুলো করবো যারা ইনজয়ার্ড ছিল ওদের স্টেটমেন্টস রেকর্ড করার বাকি যে মেটিরিয়াল এভিডেন্সগুলো কালেক্ট করার জন্য ওটা আমরা কালকের মধ্যে কমপ্লিট করবো